আসসালামু আলাইকুম, বিডি মালয়েশিয়ান রান্নাঘরের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজ দেখাবো একটা মজাদার তরকারি রেসিপি, পুঁই দিয়ে রুই, মানে পুঁই শাক দিয়ে রুই মাছ। এই তরকারিটা অনেকেই পছন্দ করে, আজকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে 2 আঁটি পুঁই শাক নিয়েছি আর পুঁই শাকটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুন কুচি, দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে নিব কিছু কাঁচা মরিচ ফালি। আমি আজকে এখানে কাঁচা পাকা মরিচটা নিয়েছি। এবার হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর দিয়ে দিচ্ছি পানি মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো, আর আলুগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব পুঁই শাক। পুঁই শাকটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 মুঠো মুগ ডাল, আমি ভিজিয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মসুর ডালও দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, শাকটা যাতে কিছুটা কমে যায়। অন্যদিকে আমি মাছটা ফ্রাই করে নিব, এই জন্য এখানে কয়েকটা রুই মাছের পিস নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেশন করে নিব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। আমরা সাধারণত যেভাবে মাছ ভেজে নিই সেভাবে এই মাছগুলোকে আমি ভেজে নিব। অন্যদিকে শাকটা দেখুন কতটা কমিয়ে গেছে, এখন এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। অন্যদিকে মাছটাও আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি, এদিকে শাকটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন, আর আলুটাও আধা ভাঙা হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ মাছের সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, পানিটা অনেকটা কমে গেছে আর ঝোলটাও মাখো মাখো হয়ে গেছে। এবারে তরকারিটাকে আমি নামিয়ে নিব আর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।